এর সম্পর্কে যদি জানতে চান নিজের বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ, তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে বেল আইকনে আপনারা অবশ্যই ক্লিক করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা খুব সহজেই দেখতে পাবেন, তাই চ্যানেলটাকে আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকে পামিস্ট্রি তথা হস্তরেখায় যে বিষয়টা নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে, খুব ইন্টারেস্টিং একটা বিষয়। অনেকের বিবাহ দেরিতে হয়, হাতে কোন রেখা বা সাইন থাকলে পারে যা নির্দেশ করে বিবাহ দেরিতে হওয়াকে, আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এটা নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য এবং একই ফল দেয়। প্রত্যেকে নিজেদের ডান হাতটা প্রথমে দেখবেন, তারপরে বাঁ হাত। ডান হাতে যদি এই সাইন থাকে তাহলে সেটা 100% ফল দেয়, আর বাঁ হাতে থাকলে সেটা 20-25% ফল দেয়। আপনারা নিজেদের দুটি হাতে দেখবেন কোন হাতে কীরকম ফল দেয়, সেটা আপনাদেরকে আমি বলে দিয়েছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা নিজেদের হাতটাকে সোজাভাবে ধরুন, যেমনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এইভাবে সোজাভাবে নিজেদের হাতটাকে প্রথমে ধরবেন, দিয়ে লক্ষ্য করবেন আপনার হাতের এই যে আঙুল, এটাকেই বলা হয় আপনার কনিষ্ঠার আঙুল, বা এটাকে বুধের আঙুলও বলা হয়। এখান থেকে এই যে অংশটা দেখুন আপনার মধ্যবর্তী, এটাকেই বলে বুধের এরিয়া ইংরেজিতে, এটাকে মার্কারি মাউন্টও বলা হয়। এটা বুধ পর্বতের এরিয়া, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে এই অংশটুকুন। তো এই অংশটুকুন হচ্ছে বুধ পর্বতের এরিয়া। এই অঞ্চলটা আপনার কী হতে হবে, একটু উভার নিয়ে থাকতে হবে, একটু উঁচু যদি থাকে, এবং সেই সঙ্গে এই যে রেখা এটাকে বলা হয় হৃদয় রেখা, ঠিক আছে, আর এটাকে বলা হয় শিরোরেখা, আর এর পরবর্তী যে রেখাটা এটাকে বলা হয় জীবন রেখা। আমাদের আজকে যেটা দেখতে হবে হৃদয় রেখার উপরে এবং বুধ পর্বতের পাশে দেখবেন এই ধরনের যে রেখাগুলো থাকে, একটা থাকে, কারো দুটো, কারো তিনটে, কারো চারটে, এগুলোকেই বলা হয় বিবাহ রেখা বা ম্যারেজ লাইন। হাতে এই স্থানটাই হচ্ছে বিবাহ রেখার অবস্থান, বুধ পর্বতের পাশে এবং আপনার হৃদয় রেখার উপরে এই যে রেখাগুলো, এগুলোকেই বলা হয় বিবাহ রেখা। তো আপনি এই বিবাহ রেখা থেকে বুঝতে পারবেন যে আপনার বিবাহ দেরিতে হবে না অল্প বয়সে হবে। তো এটাই আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো আপনারা একটু লক্ষ্য করুন, যদি আপনার এই হৃদয় রেখা দিকে আপনারা একটু লক্ষ্য করুন, এই হৃদয় রেখার থেকে বিবাহ রেখা যত দূরে অবস্থিত হবে আপনার বিবাহ তত দেরিতে হবে, আর হৃদয় রেখা থেকে বিবাহ রেখা যত কাছে অবস্থিত হবে আপনার বিবাহ তত অল্প বয়সে বা তাড়াতাড়ি হবে। তো আপনি দেখবেন যে আপনার হৃদয় রেখা থেকে বিবাহ রেখাটা কত দূরে অবস্থিত, যদি একটু দূরে অবস্থিত হয় এরকম আমি যেমনটা দেখাচ্ছি, তারপর বিবাহ আপনার দেরিতে হবে, এরকম হলেও তাই আপনার বিবাহ একটু দেরিতে হবে। হৃদয় রেখা থেকে যত দূরে থাকবে আপনার বিবাহ রেখা, আপনার বিবাহকে বিবাহ দেরিতে হবে। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন, আর চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন, তাহলে নিজেদের বর্তমান সম্পর্কে, নিজের অতীত সম্পর্কে, নিজের ভবিষ্যৎ সম্পর্কে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে ভিডিওটি আপনার পরিচিতদের মাঝে, বন্ধুবান্ধবদের মাঝে অবশ্যই শেয়ার করবেন, তাহলে তারাও এই ভিডিওটা দেখতে পাবে। তো আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ।